নমস্কার বন্ধুরা মাইরোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত দুটি সুন্দর লঙ্কা গাছ আজকে আমার সামনে আছে এই দুটি লঙ্কা গাছ কিভাবে আমি তৈরি করলাম এই গরমে এই ধরনের গাছ করতে গেলে কি করতে হবে কিভাবে গাছের পাতা কুঁকড়ানোর সমস্যাটাকে আমি সমাধান করেছি বা লঙ্কা গাছে কিভাবে এই গরমে ফুল নিয়ে আসবেন পুরো ব্যাপারটা আজকে আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ জানাবো এখন কি খাবার দিতে হবে কিভাবে কাজগুলো করলে আমরা গরমে খুব ভালো রাখতে পারবো আমাদের গাছগুলিকে আরেকটা কথা বলি বন্ধুরা যারা এখনও লঙ্কা গাছ করছেন না তাদেরকে বলবো যে বাড়িতে দুটো পাঁচটা যদি লঙ্কা গাছ করতে পারি তাহলে হয়তো আমাদেরকে বাজার থেকে লঙ্কা কিনে আনতে হবে না প্রচুর পরিমাণে লঙ্কার ফলন হয় আর আমরা যদি বাড়িতেই নিজেদের গাছ থেকে লঙ্কা পাই তার কিন্তু মজাটা সম্পূর্ণ অন্য রকমের হবে বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলবো যে এই লঙ্কা গাছগুলো আমি মোটামুটি এক মাস আগে তো গাছগুলোকে প্রতিস্থাপন করেছি আমি এই গাছগুলোকে কিভাবে রেডি করেছি ফার্স্ট আমি আপনাদেরকে সেটা বলবো দেখুন বন্ধুরা লঙ্কা গাছে যে ভুলটা আমরা প্রত্যেকেই করি সেটা হচ্ছে লঙ্কা গাছকে উল্টো পাল্টা পরিচর্যা করি তো লঙ্কা গাছে যদি উল্টোপাল্টা পরিচর্যা হয় তাহলে কিন্তু লঙ্কা গাছ ভালো থাকবে না লঙ্কা গাছে যত্নের প্রয়োজন হয় কিন্তু বুঝে সুঝে যত্নটা করতে হবে প্রথমেই বলবো যে আপনি যখন মাটিটা তৈরি করছেন তো মাটিটা একটা ঝুঁঝুরে মাটি তো অবশ্যই হতে হবে কারণ ঝুঁঝুরে মাটি না হলে টবে ভালো গাছ হতে চায় না ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখা দরকার তো এগুলো থাকে তার সাথে সাথে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যখন আমরা মাটি তৈরি করছি সেই মাটির মধ্যে যদি প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিই তাহলে কিন্তু লঙ্কা গাছ প্রথম দিকে ভালো রকমের গ্রোথ নেবে তারপরে একটা সময় গিয়ে দেখবেন লঙ্কা গাছের গ্রোথ স্টপ হয়ে গেছে পাতা সব কুঁকড়ে গেছে এবং সেই গাছ থেকে ফুল হচ্ছে না তো লঙ্কা গাছ আপনারা যখন টবে বসাবেন তখন কিন্তু কোনো রকম খাবার দেবেন না জাস্ট মাটি কিছুটা বালি এবং কিছুটা কম্পোস্ট দিয়ে কিন্তু আপনারা গাছ বসাবেন লঙ্কা গাছে প্রচুর পরিমাণে খাবার দাবার দিতে লাগে না এখন গরমে আমি যেটা করছি গাছগুলোকে দুই থেকে তিনবার স্নান করাচ্ছি এটাই কিন্তু এখন মেন কাজ এই যে গাছগুলো এত গরমে বাঁকুড়ায় যেখানে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাপমাত্রা চলছে তো এত গরমে এই গাছগুলো দেখতে পাচ্ছেন একদম সব ফিট আছে তো ফিট আছে কিভাবে না গাছগুলোকে প্রত্যেক দিন দুই থেকে তিনবার স্নান করানো হয় এবং টবের মাটিতে কিছুটা জল এসে পড়ছে ফলে মাটির ময়েশ্চারটা ঠিক থাকছে এবং সকালে এবং বিকেলে ভরপুর করে টবের মাটিতে জল দেওয়া হচ্ছে এই যে আট ইঞ্চি কি দশ ইঞ্চি টবে এই ধরনের যে লঙ্কা গাছগুলো আছে এবং এতটা হাইট হয়েছে গাছগুলো ঠিক আছে একদম ক্যামেরার শেষটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ঠিক এই হাইট হয়েছে তো এই হাইটের একটা গাছের জন্য এই ধরনের যে একটা টব তার জন্যই আমাদেরকে দুবার করে ভরফুর জল দিতে লাগছে কারণ গাছের হাইট যখনই বেশি হয়ে যাবে মানে রুট প্রচুর হয়ে গেছে যতটা গাছের হাইট বাড়ছে ঠিক ততটাই কিন্তু গাছের রুট বাড়ছে রুট সিস্টেম যখন বেশি স্ট্রং থাকে তখন কি হয় জলের টানটা বেশি পড়ে আর ছোট গাছ বা দুর্বল গাছ সেই জায়গায় কিন্তু জলের টানটাও দেখবেন কম পড়ে যেগুলো দুর্বল হয়ে যাচ্ছে লিগলিকে গাছ আছে তো সেই গাছে দেখবেন মাটি শোকাতেই শোকাচ্ছেন আর টবের যেগুলো বড় গাছ সেগুলোতে দেখবেন যে মোটামুটি এগারোটা বারোটার সময় একদম গাছ ঝিমিয়ে যাচ্ছে তো এগারোটা বারোটার সময় গাছ যখন ঝিমিয়ে যাচ্ছে তখন আমি কি করছি গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি তাহলে এই গাছ ঝিমাচ্ছে না রুটের মধ্যে কোনো ড্যামেজ হচ্ছে না কারণ গাছের পাতা যদি একবার ঝিমায় তার মানে এটাই যে রুটের মধ্যেও একটা প্রবলেম হচ্ছে আর যখন রুটটা সেদ্ধ হয়ে যাবে বা রুটের মধ্যে যখনই একটা প্রবলেম আসবে তখনই ওই রুটের মধ্যে কি হবে পচন ধরে যাবে আস্তে আস্তে রুটে ফাঙ্গাস হয়ে যাবে গাছ আস্তে আস্তে ঢলে যাবে তো এইভাবেই কিন্তু আমাদের লঙ্কা গাছ প্রচুর নষ্ট হয় তাই আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে লঙ্কা গাছ করতে গেলে প্রথম দিকেই যে প্রচুর খাবার দিয়ে গাছের গ্রোথ করে নেব এই ভাবনাটা কিন্তু একদমই ফুল এটা করা যাবে না লঙ্কা গাছ আস্তে আস্তে করে বাড়বে যে খাবার আমি প্রথমে মাটি তৈরি করার সময় দিতে বলছি অর্থাৎ একটু কম্পোস্ট সেই কম্পোস্ট দিয়েই আপনি কিন্তু গাছ বসাবেন এই হচ্ছে মোটামুটি প্রথম দিকের ব্যাপার এরপরে গাছ বসানোর দশ দিন পর থেকেই আপনি ব্যবহার করবেন এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সুপার সোনাটা ঠিক আছে এটা হচ্ছে সুপার সোনাটা তো এই সুপার সোনাটা আমাদেরকে কিন্তু দশ দিন পরে পরে কন্টিনিউ দিয়ে যেতে হবে যদি সুপার সোনাটা এটা হচ্ছে একটি জৈব কীটনাশক এটা বিভিন্ন রকমের পোকামাকড়ের অ্যাটাক থেকে গাছকে ভালো রাখে এবং এই যে মাকড়সার যেটা মেইন একটা প্রবলেম হয় লঙ্কা গাছের পাতা নষ্ট করে দেয় তো মাকড়সার প্রবলেমটা মোটামুটি এই সুপাসনাটা দিলে হয় না তার জন্য আমাদেরকে দিতে হবে কত না দেড় এম ঠিক আছে গরমের সময় আমরা দেড় এম এল দেবো দিতে তো আমাদেরকে হবেই কারণ লঙ্কা গাছকে ভালো রাখতে গেলে লঙ্কা গাছের পাতাকে ভালো রাখতে গেলে আমাদেরকে সুপাসনাটা দিতেই হবে আর সুপার আগে আমরা দু এম করে দিচ্ছিলাম কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম আছে প্রচণ্ড গরমে কিছুই আমরা বেশি দেব না সবগুলোই আমরা একটু একটু কমিয়ে দিয়েছি যেগুলো দিতে লাগবে সেগুলো তো আমাদেরকে দিতেই হবে তো তার জন্য আমরা দেড় এম এল এক লিটার জলে নিয়ে বিকেলের টাইমে স্প্রে করছি এর সাথে ইমিডা ক্লোরোপিড এখন কিন্তু আমি মেশাচ্ছি না এই যে প্রচণ্ড গরম চলছে তার জন্য ইমিডা ক্লোরোপিড দিচ্ছি না যখন একটু বৃষ্টি তৃষ্টি হবে যখন ওয়েদারটা একটু নর্মাল হয়ে যাবে তখন আমি এই যে ম্যাজিক বলে যে কীটনাশকটি আছে এই ম্যাজিক কীটনাশকটি দেব এটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট এইট এসএল ইমিডা ক্লোরোপিড বললে দিয়ে দেবে দোকানদার এখানে কনফিডার হতে পারে এ ওয়ান হতে পারে অনেক অনেক নাম আছে ডরমিডার হতে পারে বিভিন্ন নামে এই ইমিডা ক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট এইট এসএলটা পাওয়া যায় এটার ডোজ যদি কেউ এটা ইউজ করেন মানে হয়তো সোনাটা আপনার কাছে নেই ইমিডা ক্লোরোপিড আছে তাহলে পনেরো দিন পরে পরে একবার করে ব্যবহার করবেন ডোজটা কত হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এল জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এই ধরনের মাপবার জন্য কিছু একটা নিয়ে নেবেন কত ড্রপ হয় কারণ আমি একটা কথাই বলবো বন্ধুরা দুটো যে কীটনাশক আমার কাছে আছে যেমন ধরুন সুপার সোনাটা হচ্ছে মানে বেশি ঘনত্বযুক্ত একটা ওষুধ আবার এখানে যেটা আছে সেটা হচ্ছে এই ইমিডাক্লোরোপিড ইমিডাক্লোরোপিড হচ্ছে একটু পাতলা তরল ওষুধ তো দুটো ফটা কিন্তু মাপটা এক হয় না তো তার জন্য আমাদেরকে সবসময় ধরনের কিছু একটা ওষুধ মাপার জন্য এগুলো দিয়ে থাকে সিরাম মাপার জন্য এগুলো মোটামুটি মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যাবেন তো এরকম একটা নেবেন তাহলে কি হবে মাপগুলো ঠিকঠাকভাবে করতে পারবেন অসুবিধা কিছু হবে না তো এটা আমাদেরকে দিতে হচ্ছে ফার্স্ট তাহলে পাতা যে কুঁকড়ে যাচ্ছে ব্যাপারটা হবে না এরপরে এখন কি খাবার দেব। দেখুন বন্ধুরা এই গাছগুলোকে আমি এখন খুব বেশি কিছু খাবার দিচ্ছি না কারণ খাবার দিলেই এখন ওই পাতা কুঁকড়ানোর ব্যাপারটা হয়ে যাবে আর তাছাড়া গরম তো প্রচুর আছে রুটের মধ্যে একটা প্রবলেম এলো আসতে পারে এখন যেটা করবেন মন শান্তির জন্য জাস্ট ওই ছোট আইসক্রিমের যে চামচগুলো আছে মানে যে আইসক্রিমের চামচের এক চামচ নিলে দু গ্রাম হয় আমরা এখন মোটামুটি ওই চামচের হাফ চামচ অর্থাৎ এক গ্রাম যে কোনো ব্যালেন্স এন পিকে নাইনটিন 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 টোয়েন্টি 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 বা আঠারো 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 যার কাছে যেটা আছে ওই হাফ চামচ এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন ওই এক লিটার যে জলটা হবে প্রত্যেকটা টবে ধরুন এইগুলো টব আছে তো এই রকমের টবে আমরা দুশো এম করে জল দেব। ঠিক আছে মানে পাঁচটা গাছে আমরা এক লিটার জল দিচ্ছি এক গ্রাম খাবারটা আমরা পাঁচটা গাছে এখন দিচ্ছি তো এই অল্প স্বল্প খাবার হয়তো দশ দিন কি পনেরো দিন পরে পরে দিতে পারি আর এই গাছগুলোকে ফুল সানলাইটে যদি না রেখে মোটামুটি যেখানে চার পাঁচ ঘন্টা রোদ পায় তো সেরকম জায়গায় রাখলেও খুব ভালো হয় তাহলে এই পাতার মধ্যে প্রবলেমটা হবে না আর পাতাকে গ্লেজি রাখতে আপনারা প্রত্যেক দশ দিন কি পনেরো দিন পরে পরে ম্যাগনেসিয়াম সালফেট এম জি ফোর যেটাকে ইপসম সল্ট বলেন তো ইপসম সল্টও দিতে পারেন এক গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন শীতকালে বা অন্যান্য সময় যে ডোজগুলো থাকে এখন কিন্তু ডোজগুলোর একটা ফারাক পড়ছে এই গরমের জন্য ডোজগুলোকে কমিয়ে দিতে হচ্ছে আপনি শীতকালে যেগুলো ব্যবহার করছিলেন সেগুলো ব্যবহার করতে পারবেন অসুবিধা কিছু নেই সরিষার পচানো জল বা অন্যান্য কিছু এগুলো আমরা দিতে পারি কিন্তু একদম অল্প পরিমাণে এবং দিনটা আমাদেরকে এখন বাড়িয়ে দিতে হবে আগে যেটা সাত দিন পরে পরে দিচ্ছিলাম এখন সেটা কিন্তু আমরা দশ দিন পনেরো দিন পরে পরে দিচ্ছি আরেকটা বন্ধুরা যে বেশি খাবার দিলে কি প্রবলেম হবে পাতার মধ্যে লঙ্কা গাছের তো প্রবলেম হবেই ফার্স্ট সেকেন্ড হচ্ছে রুটের মধ্যে জ্বলে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে আর রাসায়নিক খাবার এখন যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো এই গাছগুলো আমাদের রেডি হয়ে যাবে একটু বর্ষার জল পেলেই এই গাছ একদম ফুলে ফুলে ভরে যাবে কোনো অসুবিধা হবে না প্রচুর পরিমাণে আমরা লঙ্কা পাবো বা এখনও আমাদের গাছগুলোতে প্রায় ফুল চলে আসার সময় হয়ে গেছে তো মোটামুটি অসুবিধা কিছু হবে না কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যদি আমরা এখন উল্টো পাল্টা খাবার দিয়ে দিই বা গাছগুলোকে যদি একদম ওই পাতা তাতা কুঁকুড়ে যদি একাকার হয়ে যায় গাছগুলো যদি এই খাবার বেশি দিতে গিয়ে যদি গাছের কোনো ক্ষতি হয়ে যায় তো গাছগুলোকে আমরা ফিরে পাবো না তার জন্যই আমি এরকমভাবে করতে বলছি এরপরে আপনাদেরকে একটা জিনিস দিতে বলবো সেটা হচ্ছে এই মিরাকুলান এটা হচ্ছে একটা পিজি ভিটামিন বলতে পারেন তো গরমের সময় যদি আমরা একটু পিজিআরটা মোটামুটি পনেরো দিন পরে পরে একবার করে দিতে পারি অর্থাৎ মাসে যদি আমরা দুবার দিই তাহলে গাছের এই যে গ্লেজটা আছে এই গ্লেজটা ঠিক থাকবে গাছের আমরা তো খাবার অল্প স্বল্প দিচ্ছি বা আমাদের যে টবের মাটি আছে সেই টবের মাটিতেও তো অল্প স্বল্প খাবার আছে কিন্তু গাছ সেই খাবারটা গ্রহণ করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তার জন্য যদি আমরা এই মিরাকুলান পিজিআরটা অল্প স্বল্প করে দিতে পারি তাহলে কী হবে গাছ সেই খাবারটা মোটামুটি খেতে পারবে ঠিক আছে তো তার জন্য আমরা গাছের এনার্জিটা যাতে ঠিক থাকে গাছের এই যে হেলথ যে কন্ডিশানটা সেটা যাতে ঠিক থাকে তার জন্য আমরা মাঝে মধ্যে এই মিরাকুলান পিজিআরটা দিচ্ছি এক এম এল এক লিটার জলে সকালের টাইমে রোদ ওঠার মোটামুটি আগে এখন দেখবেন সাড়ে ছটার দিকে রোদ উঠে যাচ্ছে তো ছটার দিকে গাছে স্প্রে করে দেবেন ব্যাস এটা করলেই হবে আর হচ্ছে মাসে একবার কি দুবার এই ফাঙ্গিসাইডটা একটু দেবেন এম ফর্টি ফাইভ এটা দেখাচ্ছি আপনাদের কাছে যদি স্যাপ থাকে স্যাপ দেওয়া যাবে ভ্যাবিস্টিন থাকলে ভ্যাবিস্টিন দেওয়া যাবে যেটা আছে সেটাই এক গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন তাহলে দেখবেন এই যে লঙ্কা গাছের পাতা কুকড়ে যাচ্ছে লঙ্কা গাছের ফুল ঝরে যাচ্ছে লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ দুর্বল হয়ে যাচ্ছে এই এই ব্যাপার যেগুলো সেগুলো দেখবেন একটাও হবে না মেন মেন ব্যাপারগুলো আমরা যদি চিহ্নিত করতে পারি আমাদের গাছ ঠিক এই রকমই থাকবে এই গাছগুলোকে নিয়ে এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি আজ আমি একটা ভিডিও দিলাম আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাছের চেহারা কেমনভাবে বদল হয়ে যাচ্ছে গাছের পাতা একই রকম আছে এর আগের বারও আমি দেখিয়েছিলাম গাছের পাতার মধ্যে খুব একটা প্রবলেম হয়নি তবে প্রচণ্ড গরমের জন্য দু একটা পাতা কুঁকড়াচ্ছে খুব কম এটা স্বাভাবিক দু একটা লঙ্কা গাছের পাতা কুকড়াবে এটা নিয়ে চিন্তার কিছু নেই মোটামুটি গাছগুলো ভালো আছে তো আপনারাও এরকমভাবে করতে থাকুন আশা করি কোনো প্রবলেম হবে না যা কিছু প্রবলেম হবে তার জন্য আমি সব সময় আছি আপনাদের পাশে কমেন্ট করবেন আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে পেজ আছে মাই রোজ গার্ডেন সেখানে আপনারা অংশগ্রহণ করুন এবং গাছপালা সংক্রান্ত যা কিছু অসুবিধা আছে সবটাই তুলে ধরুন আমরা সেখানে সবাইকেই সাহায্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই